হেফাজত নেতা মাওলানা মামুন হক গ্রেফতার। হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতার করা হয়েছে। রোববার 18 এপ্রিল রাজধানীর মোহাম্মদপুরের জামিয়া রহমানিয়া মাদ্রাসা থেকে দুপুর 12:30 দিকে তাকে গ্রেফতার করা হয়। তেজগাঁও বিভাগের উপকমিশনার ডিসি হারুন অর রশিদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হককে গ্রেফতারের পর তেজগাঁও বিভাগের উপকমিশনারের কার্যালয়ে নেওয়া হয়েছে। আপাতত মোহাম্মদপুর থানার মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে। অন্য মামলার বিষয়ে পরে সিদ্ধান্ত নেওয়া হবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফরকে কেন্দ্র করে 26 মার্চ বায়তুল মোকারমে বিক্ষোভ করে হেফাজতে ইসলাম। সেখানে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এই খবর ছড়িয়ে পড়লে চট্টগ্রামে হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা বিক্ষোভ মিছিল শুরু করে। সেখানে পুলিশের গুলিতে 4 ছাত্রের মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে ওই দিন বিকেলে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ হয়। সেখানেও সংঘর্ষে একজনের মৃত্যু হয়। মামলা ও হত্যার ঘটনাকে কেন্দ্র করে 27 মার্চ বিক্ষোভ ও 28 মার্চ হরতাল পালন করে ইসলামী সংগঠনটি। হরতালে দেশব্যাপী হামলা, ভাঙচুর ও সড়ক অবরোধ করে হেফাজত নেতাকর্মীরা। এসব ঘটনার পর 3 এপ্রিল বিকেলে সোনারগাঁওয়ের রয়্যাল রিসোর্টের 501 নম্বর কক্ষে নারীসহ মামুনুল হককে অবরুদ্ধ করে স্থানীয়রা। পরে তাকে উদ্ধার করে পুলিশ। সেই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারীকে দ্বিতীয় স্ত্রী বলে দাবি করেন মামুনুল হক। পরে মামুনুল হক সহ 17 জনের বিরুদ্ধে রাজধানীর পল্টন থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে মামলা হয়। মামলায় তার বিরুদ্ধে নাশকতা হুকুমদাতা, বিস্ফোরণের হুকুমদাতা এবং নিরীহ মানুষকে হত্যাচেষ্টা হুকুমদাতা বলা হয়েছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং বিডি টিউব নিউজের সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।